আজকের মুভিটি আসলে শুধু একটি মুভি নয় আজ মানুষের এমন একটি স্বপ্নের কথা বলবো যে স্বপ্নের পিছনে লক্ষ লক্ষ মানুষ অতীতেও ছুটে বেরিয়েছে এখনও ছুটছে এবং ভবিষ্যতেও ছুটবে কিন্তু এই স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মুভিটি আমাদের দেশের প্রত্যেকটি মানুষের এই মুভিটি দেখা উচিত কারণ আমাদের দেশের মানুষগুলো এই স্বপ্নের পেছনে বেশি করে ছুটে বেড়ায় তাই মুভিটিকে টেনে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক তুর্কির একটি প্রত্যন্ত গ্রাম গ্রামের সকল মানুষ এক জায়গায় বসে উৎসব করছিল তারা নানা ধরনের নাচ গানে মেতে উঠেছিল এরই মধ্যে এই মুভির অন্যতম প্রধান চরিত্র আমরা হায়দারকে দেখতে পাই সে তার কাজিন জামালের সাথে কথা বলছিল জামাল অল্প কিছু দিনের মধ্যেই সুইজারল্যান্ড চলে যাবে হায়দার তাকে জিজ্ঞেস করছিল যে তুমি কিভাবে যাচ্ছ জামাল তাকে বলে আমার কাছে বিশ্বস্ত মাধ্যম রয়েছে তুমি একদম বিনা রিস্কে সেখানে যেতে পারবে অন্যদিকে আমরা কিছু বাচ্চা ছেলেদের দেখতে পাই তারা ট্রেন লাইনের উপরে এসে শুয়ে পড়েছে এই খবরটি অন্য একটি বাচ্চা মেয়ে বাবা বাবা বলে চিৎকার করতে করতে এসে হায়দারকে জানায় এটা শোনা মাত্রই হায়দার আর তার স্ত্রী মরিয়াম দৌড় দেয় তারা যে ট্রেন লাইনের উপর শুয়ে থাকা ছোট বাচ্চা ছেলে আলিকে উদ্ধার করে হায়দার মূলত ছিল একজন মেষপালক পালক এই ভেড়া পালন করেই তার সংসার চলত এই অভাবী জীবনের মাঝে হায়দার সবসময় একটি স্বপ্ন দেখত হায়দার বাড়িতে ফিরে আসে হায়দারের ছিল অনেকগুলো ছেলে মেয়ে বাবাকে দেখা মাত্রই ছেলে মেয়েগুলো তার দিকে ছুটে আসে কিন্তু হায়দার খুব বিরক্ত ভাব নিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় হায়দার ঘরের মধ্যে ঢুকে যায় আবার সাথে সাথে সে বেরো হয়ে আসে হায়দার একটি উঁচু স্থানে যে একাই বসে থাকে আর সে ধুধু প্রান্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হায়দারের মাথা এবং মনে কিছু একটা ঘটছে সে এক উন্নত জীবনের স্বপ্ন দেখছে হায়দার মূলত তার কাজিন জামালের মতো সুইজারল্যান্ড যেতে যাচ্ছে রাত হয়ে যায় আর দেখা যায় হায়দার তার স্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে কিন্তু তার স্ত্রী কোনোভাবে তাদের ছেলে মেয়েদের সবাইকে এখানে রেখে যেতে রাজি না কিন্তু হায়দার তার স্ত্রীকে নিয়ে সেখানে যেতে চায় অর্থাৎ তারা দুজন সেখানে যেতে চায় আর বাচ্চাগুলোকে তাদের দাদা দাদির কাছে এখানেই রেখে যেতে চায় কিন্তু হায়দারের স্ত্রী কোনো এই বিষয়টি মন থেকে মেনে নিতে পারছে না সে তার সন্তানদের রেখে এখান থেকে কোনোভাবেই যেতে রাজি না হায়দার তাকে অনেক বুঝায় পরদিন সকাল হয় হায়দার জমিতে চাষ করছিল আর তখনই তার বাচ্চাগুলো বাবা বাবা বলে দৌড়াতে দৌড়াতে আসে বলে যে জামাল আঙ্কেল চিঠি পাঠিয়েছে হায়দারের ছোট বাচ্চাটি সেই চিঠিটি পড়ে শোনায় সে বলে জামাল আঙ্কেল ওখানে অনেক ভালো আছে আর সুইজারল্যান্ড আসলেই স্বর্গের মতো এটা শোনা মাত্র হায়দারের স্বপ্ন আরো বহু গুণে বেড়ে যায় সে বাসায় ফিরে পরিবারের সকল সদস্যের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করে যে সে সুইজারল্যান্ড যেতে চাই এটা শোনা মাত্র হায়দারের বাবা অনেক রেগে যায় সে বলে এই বাচ্চাগুলোকে রেখে তুমি কিভাবে ওখানে যাবে এই বাচ্চা কি হবে আর এতগুলো টাকাই বা তুমি কোথায় পাবে হায়দার বলে আমি আমাদের ঘোড়া আর গরুগুলোকে বিক্রি করে দিব হায়দারের বাবা আরো বেশি রেগে যায় এটা শুনে সে বলে নিজের ভুলে যেও না নিজের শিকড়কে ভুলে যেও না নিজের শিকড়কে ভুলে কেউ ভালো থাকতে পারে না কিন্তু হায়দার জন্য সুইজারল্যান্ড যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে সে অনেক কিছু চিন্তা করতে থাকে পরদিন সকাল হয় আর দেখা যায় হায়দার তার ঘোড়াটি আর গরুগুলোকে নিয়ে বের হয়েছে সে দূরের বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে এগুলোকে বিক্রি করতে হায়দারের বাবা সেখানে বসা ছিল সে হায়দারকে বলে অ্যাটলিস্ট দেখো এগুলোকে একদম সস্তায় বিক্রি করে এসো না হায়দার বাজারে যে গরুগুলো আর ঘোড়াটিকে বিক্রি করে দেয় যে টাকাগুলো সে পায় সেগুলো নিয়ে সে স্থানীয় মার্কেটে যায় একটি স্বর্ণের দোকানের সামনে সে দাঁড়ায় আর তার ভেতরে থাকা জুয়েলারি গুলোকে সে খুব ভালোভাবে দেখতে থাকে হায়দার একটি দোকান থেকে কিছু চকলেটও কেনে আর সেগুলোকে নিয়ে সে বাড়িতে ফিরে আসে বাজার থেকে কিনে আনা জিনিসগুলো সে তার সন্তানদের দেয় আর তার স্ত্রীকে দেয় ছোট্ট চুড়ি এটি ছিল স্বর্ণের চুরি বাসায় থাকা সবাই অনেক খুশি কিন্তু পরদিন সকালে দেখা যায় হায়দার তার থাকা সকল ভেড়াগুলোকেও বিক্রি করে দিয়েছে এখন হায়দারদের নিজেদের বলতে আর তেমন কিছুই নেই আর যেমন ওই সকল টাকা নিয়ে হায়দার তার স্ত্রী সহ স্থানীয় দালালের কাছে যায় যে কিনা হায়দার এবং তার স্ত্রীকে সুইজারল্যান্ড পাঠাবে দালাল তাদেরকে পাসপোর্ট সহ সব বিষয়গুলোকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় হায়দাররা দালালকে সকল টাকা দিয়ে দেয় আর সেখান থেকে চলে আসে দালাল ওখানে বসে বসে টাকাগুলো গুনতে থাকে আর এদিকে হায়দার আর তার স্ত্রী মরিয়াম বাড়ির পথ ধরে মরিয়ম কেন যেন ওই দালালের উপর ভরসা পাচ্ছে না কিন্তু হায়দার তাকে খুব ভালোভাবে বোঝায় যে তার চাচাতো ভাই জামাল এই লোকের মাধ্যমেই সুইজারল্যান্ড গিয়েছে বাড়িতে ফেরার পর থেকে মরিয়মের মন একদম খারাপ বাচ্চাদেরকে ছেড়ে যেতে তার খুবই খারাপ লাগছে মরিয়ম নানা ধরনের দ্বিধা দ্বন্দ্বে ভুগছে সে তার হাজবেন্ডের সাথেই বিষয়টি নিয়ে আলোচনা করে মরিয়াম হায়দারকে বলে আমি আমার সন্তানদের রেখে কোথাও যাব না হায়দার বলে তুমি কি পাগল হয়ে গিয়েছ সবকিছু একদম রেডি আর তুমি এখন এ কথা বললে হবে মরিয়ম আর হায়দারের মধ্যে কথা কাটাকাটি হয় হায়দার রাগ করে সকল টাকা ছুঁড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে হায়দার চুপচাপ তার বাবার সাথে এক জায়গায় বসা ছিল হায়দারের বাবা তখন হায়দারকে বলে তুমি সাথে করে অ্যাট একটি বাচ্চা নিয়ে যাও তাতে মরিয়মের মন ভালো থাকবে হায়দার বলে আমার কাছে তো সকল বাচ্চাই সমান তো আমি কাকে নিব হায়দারের বাবা হায়দারকে বলে তুমি আলীকে নাও হায়দারও এই বিষয়টা নিয়ে রাজি হয় হায়দার তার সকল বাচ্চাদেরকে আদর করে আর এই শেষবারের মতো একান্ত সময় কাটায় পরদিন হায়দার তাদের ছোট ছেলে আলিকে নিয়ে আর মরিয়মকে নিয়ে রওনা হয় তারা ইস্তাম্বুলের দিকে যাচ্ছে বাসের মধ্যে একজন লোক হায়দারদের ফলো করছিল হায়দার এই বিষয়টা বুঝতে পারে মরিয়ম আর আলীও এই বিষয়টা দেখে কিন্তু এই বিষয়টা নিয়ে তারা আর কোনো কথা বলে না বাস চলতে থাকে তারা ধীরে ধীরে ইস্তাম্বুলের দিকে আগাচ্ছে অনেক সময় বাস চলার পরে তারা ফাইনালি ইস্তাম্বুলে পৌঁছে যায় মরিয়ম আলি কখনো শহর দেখেনি তারা তো গ্রামে বড় হয়েছে এত বড় শহর থেকে তারাও অনেক খুশি হায়দার তার গ্রামের দেওয়া দালালের ঠিকানা অনুযায়ী ইস্তাম্বুলের দালালের কাছে আসে হায়দার এবং তার স্ত্রীর পাসপোর্ট এখানে রেডি ছিল ইস্তাম্বুলের দাদা তাদেরকে কিছু সুইজারল্যান্ডের টাকাও দেয় বিনিময়ে হায়দারের কাছ থেকে অনেক বেশি পরিমাণে তুর্কির টাকা নিয়ে নেয় কিন্তু মেনে নেওয়া ছাড়া হায়দারের কিছুই করার নেই এবার ওই দালাল হায়দারকে নিয়ে যায় জাহাজে উঠিয়ে দেওয়ার জন্য হায়দারের স্ত্রী মরিয়াম আলিকে নিয়ে ঘাটে অপেক্ষা করছিল কিন্তু যখন দালাল আলীকে দেখে তখন সে হায়দারকে বলে এটা ইম্পসিবল এখানে শুধু তোমাদের দুজনের পাসপোর্ট রয়েছে আর টিকিট তোমাদের সাথে তোমাদের বাচ্চা কোনোভাবেই যেতে পারবে না হায়দার এবং মরিয়ম মিলে ওই দালালকে অনেক বোঝায় তখন ওই দালাল মরিয়ম এবং আলীকে বলে তাহলে তোমাদেরকে অন্য উপায়ে যেতে হবে কিন্তু তাতে অনেক রিস্ক রয়েছে কিন্তু হায়দার আর মরিয়াম এই রিস্ক নিতেও রাজি দেখা যায় একটি স্পিড করে অনেক বড় একটি জাহাজের কাছে হায়দার এবং মরিয়ামকে নিয়ে আসা হয়েছে আলীও তাদের সাথে ছিল অন্য একজন দালাল হায়দারদেরকে একটি এর মধ্যে ঢুকিয়ে দেয় আর কন্টিনিয়ারের দরজা আটকিয়ে দেয় মরিয়ম অনেক ভয় পায় সে হায়দারকে বলে এরা যদি আমাদের ভুলে যায় যে আমরা এখানে রয়েছি তাহলে আমাদের ভাগ্যে কি আছে তা উপরালেই ভালো জানেন একটি ক্রেন এসে কন্টেনারটাকে উঠিয়ে নেয় ভেতরে হায়দারা প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু তারা শক্ত করে সেখানে বসে থাকে হায়দাদের ভাগ্যটা এখানে অতটা খারাপও ছিল না জাহাজের একজন কর্মী এসে হায়দাদেরকে ঠিকই সেখান থেকে বের করে নেয় আর ওই কর্মীটি হায়দারদেরকে নিজের রুম ছেড়ে দেয় থাকার জন্য এই জাহাজটি মূলত ইতালির মিলান শহরের দিকে যাচ্ছে কিন্তু কর্মীটি যাবার আগে হায়দারদেরকে বলে গিয়েছিল এই রুম থেকে কোনোভাবে বাইরে না বের হতে জাহাজ চলতে চলতে মিলান শহরে চলে আসে আবার একটি স্পিড বোর্ডে করে হায়দারদেরকে ওখানকার বন্দরে উঠানো হয় মরিয়ম খুবই চিন্তিত ছিল হায়দার তার ছেলে আলীকে অনেক সান্ত্বনা দেয় আর বুঝে আমরা একটি সুন্দর জীবন শুরু করতে যাচ্ছি তুমি ভয় পেও না বাবা আলী চারপাশে নিয়ে যায় কিন্তু এই ট্রাক ড্রাইভার প্রত্যেকের জন্য তিনশো ইউরো করে যাচ্ছে যেটা ছিল কিনা অনেক কিন্তু মেনে নেওয়া ছাড়া হায়দারের কিছুই করার নেই হায়দার তার জমানো টাকা গুলো ওই ট্রাক ড্রাইভার কে দিয়ে দেয় তারা ট্রাকে উঠে যায় ট্রাক চলতে শুরু করে আলী বাইরে খুব অবাক হয়ে দেখছিল ততক্ষণে বাইরে ভোরের আলো ফুটে গিয়েছে বাচ্চা ছেলে আলি ট্রাক ড্রাইভারের সাথে অনেক দুষ্টুমি করতে থাকে ট্রাক ড্রাইভারটি বিষয়টি খুব ভালোভাবেই নেয় হায়দার এবং ট্রাক ড্রাইভারের ভাষা আলাদা তারপরও তাদের নিজেদের ভাষায় কোনোভাবে বোঝানোর চেষ্টা করে যে তারা কোথায় যাচ্ছে করছে বা কোথা থেকে এসেছে কি ধীরে ধীরে তাদের মধ্যে একটি খুব সুসম্পর্ক গড়ে ওঠে এরপরে তারা খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টের কাছে থামে সেখানে ট্রাক ড্রাইভারটি আলিকে আলীকে খাওয়া শেখাচ্ছিল কিভাবে খেতে হয় ট্রাক ড্রাইভারটি ছিল খুবই হাস্য উজ্জ্বল আর খুবই ফ্রেন্ডলি আর বাচ্চা ছেলে আলীকে সে অনেক পছন্দ করে খাওয়া দাওয়া শেষে তারা সবাই মিলে একসাথে ছবিও তোলে আলী ওই ট্রাক ড্রাইভারের একটি ছবিও তুলে দেয় কিন্তু এই সকল বিল ওই ট্রাক টি দিয়ে দেয় মূলত ওই ট্রাক ড্রাইভারটি ছিল খুব ভালো মনের একজন মানুষ ট্রাক আবারও চলতে শুরু করে চলতে চলতে তারা ইতালি এবং সুইজারল্যান্ডের বর্ডারে চলে এসেছে কিন্তু এবার আর তাদের ভাগ্য সহায় হয় না সুইজারল্যান্ডের বর্ডার গার্ড তাদেরকে ভেতরে যাবার পারমিশন দেয় না ট্রাক ড্রাইভার অফিসারদের অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না শেষমেশ ট্রাক ড্রাইভার একটি ঠিকানা লিখে দেয় হায়দারের কাছে আর হায়দারের কাছ থেকে সে যে টাকাগুলো নিয়েছিল সকল টাকা সে হায়দারকে ফিরিয়ে দেয় ট্রাক ড্রাইভারটি হায়দারদেরকে একটি ঠিকানা লিখে দেয় যেখানে গেলে তারা সাহায্য পেতে পারে হায়দাররা আবারও মিলানের ট্রেন ধরে তারা মিলানের মেইন স্টেশনে চলে এসেছে তারা ওই ট্রাক ড্রাইভারে দেওয়া ঠিকানা অনুযায়ী এখানে একটি লোককে খুঁজতে থাকে কিছুটা খোঁজাখুঁজির পর তার ওই লোককে পেয়েও যায় আর তারা গাড়িতে করে একটি দালাল হাউসে চলে আসে এখানে থাকা সবাই দালাল যারা কিনে বিভিন্ন দেশে লোক পাঠায় লোকগুলো হায়দারকে নিয়ে অনেক মজা নিতে থাকে তারা হায়দারকে সুইজারল্যান্ডে পাঠাতে রাজি হয় কিন্তু বিনিময়ে গুলো টাকা চায় যে টাকা হায়দারের কাছে মোটেও ছিল না কারণ তার কাছে থাকা বেশিরভাগ টাকাই তো খরচ হয়ে গিয়েছে কিন্তু হায়দারের পাসপোর্ট তারা রেখে দেয় হায়দার আবারও তার স্ত্রী সন্তানকে নিয়েও স্টেশনে ফিরে আসে তারা এখানেই পুরো রাত কাটানোর চেষ্টা করবে বাচ্চা ছেলে আলী অলরেডি তার মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে অপরিচিত দেশ অপরিচিত জায়গা তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তখনই তারা দূরে একটি লোককে দেখতে পায় এই লোকটিকে তারা ইস্তাম্বুলে আসার সময় বাসের মধ্যে দেখেছিল লোকটি হায়দার দেখে চিনতে পারে লোকটি হায়দারদের কাছে আসে এই লোকটিও মূলত হায়দারদের মতোই সুইজারল্যান্ড যাচ্ছে আমরা তো জানি হায়দারদের কাছে টাকা নেই তাই পরদিন বাধ্য হয়ে হায়দার যে স্বর্ণের জিনিসগুলো তার স্ত্রীকে কিনে দিয়েছিল সেগুলো স্থানীয় একটি দোকানে বিক্রি করে দেয় যার বিনিময়ে তারা কিছু টাকা পায় কিন্তু সেই টাকা নিয়ে যখন তারা দালাল হাউসে যায় তখন দালালরা তাকে বলে এটা মাত্র অর্ধেক টাকা এর থেকে আরো দ্বিগুণ টাকা তাদের প্রয়োজন তখন বাসের সেই লোকটি হায়দারদের সাহায্যে এগিয়ে আসে সে হায়দারকে বাকি টাকাগুলো ধার দেয় কারণ সেও তো হায়দারদের সাথে যাচ্ছে এরপরই দালালরা হায়দারদের নিয়ে একটি প্রাইভেট কার করে রওনা হয় একটি জায়গার উদ্দেশ্যে তাদেরকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসা হয় এখানে হায়দারদের মতো অনেকেই অপেক্ষা করছিল ওখানে থাকা সকল লোক যে মতো করেই অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যে একটি ছোট কাভার ভ্যান চলে আসে ওখানে থাকা সকল লোককে গাদাগাদি করে ওই কাভার ভ্যানে ঢুকানো হয় এরপরে কাভার ভ্যান চলতে থাকে একদল স্বপ্নবিলাসী মানুষ তাদের স্বপ্নকে ছোয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা গান বাজনায় মেতে ওঠে কাভার ভ্যানের মধ্যে এই অল্প সময় যেন তার একটি পরিবার হয়ে গিয়েছে তারা আজ অনেক খুশি কারণ তারা স্বপ্ন একদম তার প্রান্তে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা সুইজারল্যান্ডে ঢুকে যাবে এরপরে তারা উপহার পাবে একটি উন্নত জীবন এমন স্বপ্নই দেখছে প্রত্যেকটা মানুষ গাড়ি চলতে থাকে গাড়িটি একটি ব্রিজ ক্রস করে আর সেখানে অপেক্ষা করছিল একজন বৃদ্ধ লোক এই বৃদ্ধ লোকটি মূলত স্থানীয় গাইড কাভারড ভ্যানে থাকা এই স্বপ্নবিলাসী মানুষগুলোকে পাহাড়ের ওপারের দেশ সুইজারল্যান্ডে পৌঁছে দেওয়া তার দায়িত্ব অন্যদের সাথে বৃদ্ধ লোকটিও গাড়িতে উঠে যায় গাড়ি আবারও চলতে শুরু করে চলতে চলতে তারা প্রায় পাহাড়ের পাদদেশে চলেই এসেছে সবাই একে একে করে গাড়ি থেকে নামতে শুরু করে সবাই যে যার মতো করে ব্যাগ গোছা ছিল বৃদ্ধ লোকটি দূর পাহাড়ের দিকে তাকায় আবহাওয়া মোটেও তাদের অনুকূলে নয় এই বিশাল তুষার ঘেরা সুইজারল্যান্ডে পৌঁছে যাবে বৃদ্ধ লোকটি দালালদের কাছে বলে এই আবহায় যদি এই পাহাড় পাড়ি দেওয়া হয় তাহলে এটাকে আত্মহত্যা ছাড়া আর কিছুই বলা যায় না এখান থেকে কেউ বেঁচে সুইজারল্যান্ডে যেতে পারবে না সবাই বরফে জমে একদম মারা যাবে কিন্তু দালাল ওই বৃদ্ধ লোকের কথা শুনতে একদমই নারাজ তারা ওই বৃদ্ধ লোককে নানাভাবে ভয়ভীতি দেখায় আর জোর করতে থাকে লোক গুলোকে নিয়ে পাহাড়ের ওপাশে দিয়ে আসতে কিন্তু বৃদ্ধ লোকটি মোটেও রাজি নয় তখন দালালা যে ওই লোকগুলোকে বুঝায় এবং হুমকি দেয় যে তোমরা দুটি দুটি গ্রুপে আলাদা আলাদা ভাগ হয়ে যাবে যাবে আর দল দুদিকে এই পাহাড় ক্রস করে নিচের দিকে নামতে থাকলেই তোমরা সুইজারল্যান্ডে পৌঁছে যাবে আর আমরা তোমাদের সাথে সুইজারল্যান্ডে দেখা করব। স্বপ্ন বিলাসী মানুষগুলোর কাছে যেন এগুলো কোনো বাধাই না তারা তাদের প্রয়োজনীয় সকল ব্যাগ নিয়ে আবার পথ চলতে শুরু করে তারা লাইন ধরে সামনের দিকে আগাচ্ছিল দালাল গুলো সেই বৃদ্ধ গাইডটিকে মারতে থাকে আর এটা দেখে ফেলে ছোট্ট ছেলে আর সে দেখা মাত্রই দৌড়ে ছুটে যায় সেদিকে আর তার পিছু পিছু আলীর বাবা হায়দার দালাল গুলো ওই বৃদ্ধ লোকটিকে মেরেই ফেলেছে আলী এবং হায়দার আবারও পাহাড়ের উপরে আসে তারা আবারও নিজেদের মতো করেই পথ চলতে শুরু করেছে আলী প্রথমবারের মতো তুষার দেখলো আলী এই তুষার দেখে তো মহা খুশি সে তুষার নিয়ে খেলতে শুরু করে আর তখন পরিবেশটা ছিল চারদিকে একদম কুয়াশা আচ্ছন্ন তেমন কিছুই দেখা যাচ্ছিল না দূরে তারা অনেক কষ্ট করে পাহাড় বেয়ে উঠতে থাকে একজন আরেকজনকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছিল কিন্তু যেহেতু সেখানে মহিলা এবং বাচ্চা সবই ছিল তাই তাদের উঠতে অনেক কষ্ট হচ্ছিল কারণ এই পাহাড় বেয়ে ওঠাটা ছিল মোটেও সহজ কাজ নয় আর এরই মধ্যে হঠাৎ করে হায়দারের একটি নিচে সুটকেস পড়ে যায় হায়দার সেটিকে নিচে আনতেও চায় তখন উপর থেকে একজন লোক বলে তুমি আনতে গেলে আর উপরে উঠে আসতে পারবে না কারণ এটা অনেক নিচে পড়ে গিয়েছে তুমি সুটকেস কথা ভুলে যাও হায়দার তাই করে সে আবারও পাহাড় বেয়ে উঠতে শুরু করে একে একে সবাই একটি উঁচু স্থানে উঠে এসেছে কিন্তু সবাই ছিল অনেক ক্লান্ত এর মধ্যে একজন মধ্যবয়সী লোক অসুস্থ হয়ে পড়ে সবাই তার সেবা করতে থাকে তখন হায়দার তাকে বলে আপনি এত ভারী সুটকেস নিয়ে কেন উঠছেন ওগুলোর মধ্যে কি রয়েছে তখন ওই মধ্যবয়স্ক লোকটি বলে এর মধ্যে আমার বই রয়েছে আর এটা শুনে মানুষের মাথা গরম হয়ে যায় তারা বলে যেখানে সেখানে আপনি বই নিয়ে এত উঠছেন রাগে ক্ষোভে তারা বইয়ের সুটকেস টি নিচে ছুঁড়ে ফেলে চারদিকে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় যেখানে বেঁচে থাকাই দায় সেখানে এই বইগুলো একটি বিলাসিতার মতো মধ্যবয়সী লোকটির মন খারাপ হয়ে যায় তার বইগুলোর জন্য যাদের আলো নিচে তারা আবারও চলতে শুরু করে প্রচন্ড ঠান্ডা কে উপেক্ষা করে তারা ছুটে চলে তাদের স্বপ্নের পিছনে চারদিকে যেদিকে চোখ যায় শুধুমাত্র তুষার ঘেরা পর্বতের শাড়ি যার কোন একটি যাত্রা বিরতি নেয় তারা এখানে একটি বিশ্রাম নিতে থাকে আর যে যার মতো করে নিজেদেরকে গরম করার ব্যর্থ চেষ্টা করতে থাকে এদিকে হায়দার কিছুটা দূরে সুইজারল্যান্ডের বর্ডার দেখতে পায় ওখানে থাকা সবাই মিলে পরিকল্পনা করতে থাকে কেউ একজন বর্ডার গার্ডের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য একাই আলাদা যাবে তখন সেই মধ্যবয়স্ক লোকটি বলে আমি যাব যাতে করে অন্যরা সবাই খুব সহজেই সুইজারল্যান্ডে ঢুকে যেতে পারে যেইভাবে সেই কাজ ওই মধ্যবয়স্ক লোকটি যায় একদিকে বাকিরা চলে যায় অন্যদিকে কিন্তু বর্ডারে থাকা কুকুরটি খুবই চিৎকার করতে থাকে কারণ কুকুরের ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি তো অনেক বেশি বর্ডার গার্ডরা তেমন কিছু বুঝতে পারে না এরই মধ্যে কুকুরটি সেখান থেকে ছুটে যায় কুকুরটির ওই লোকগুলোকে তাড়া করতে থাকে আর কুকুরটির পিছু পিছু দুজন সৈনিকও আসে সেখানে ভয় হায়দারা যে যার মতো করে এদিক ওদিকে ছুটতে থাকে তারা যে যার মতো করে লুকাতে শুরু করে যার ফলে হায়দার এবং মরিয়ম আলাদা হয়ে যায় আলী তার মায়ের জন্য অনেক চিৎকার করতে থাকে কারণ আলী তার মা কে খুঁজে পাচ্ছে না তখন হায়দার তার মুখ চেপে ধরে অন্য দিকে দেখা যায় মরিয়ম পড়ে গিয়েছে বরফে আটকে তার পা একদম ভেঙে গিয়েছে তার আর হাঁটার মতো অবস্থা নেই তখন কয়েকজন এসে মরিয়মকে অনেক সাহায্য করে আর এদিকে সৈনিকরা সেই মধ্যবয়স্ক লোকটিকে ধরে ফেলেছে হায়দার আলিকে বলে তুমি কোথাও যাবে না আমি তোমার মা কে খুঁজতে যাচ্ছি আমি যেন এসে তোমাকে সেখানেই খুঁজে পাই এটা বলে হায়দার সেখান থেকে চলে যায় বাচ্চা ছেলে আলী সেখানেই চুপচাপ অপেক্ষা করতে থাকে এদিকে দেখা যায় মরিয়ামের পায়ের অবস্থা আসলেই খুবই খারাপ তার পা একদমই চলার উপযোগী নয় তারপরও সবাই জেজার মতো করে ট্রিটমেন্ট করতে থাকে হায়দার চারদিকে মরিয়ামকে শুধু খুঁজতেই থাকে কিন্তু সে কোথাও মরিয়ামকে খুঁজে পাচ্ছে না সে খুব আস্তে আস্তে করে মরিয়ামকে ডাকছে কারণ বেশি জোরে ডাকলে যে সে ধরা পড়ে যাবে এদিকে ছোট্ট মানুষ আলী তীব্র শীতে থর করে কাঁপছে সে তার মায়ের শিখিয়ে দেওয়ার একটি কবিতা বলছে সে নিজের মতো করে শীতের মোকাবেলা করার চেষ্টা করছে কিন্তু তার হাত পা বরফ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হায়দার সেখানে চলে আসে ছেলের এই অবস্থা থেকে বাবা তার শরীরকে গরম করার চেষ্টা করে সে আলির মাথা মুছে দেয় তাকে নতুন একটি কাপড় ও পরিয়ে দেয় আর এরপরে বাবা ছেলে মিলে আবারও পথ চলতে শুরু করে আর এদিকে দেখা যায় মরিয়ামরা হাঁটতে হাঁটতে একটি হোটেলের বাইরে চলে এসেছে এটি ছিল সুইজারল্যান্ড ভেতরেই তার একটি বড় কাছের দেওয়ালের পাশে এসে দেখতে পায় ভেতরে একজন ব্যক্তি গরম পানির সুইমিং পুলে সাঁতার কাটছে লোকটিকে দেখা মাত্র সবাই আত্মচিৎকারে ফেটে পড়ে মরিয়াম একটি সাহায্যের জন্য কাছের দেওয়ালটি প্রায় ভেঙেই ফেলছিল তাদের আর্তনা ছিল এতটাই তীব্র ওই লোকটি কাছের দেওয়ালের পাশে আসে আর বলে যে হোটেল এখন বন্ধ হয়ে গিয়েছে এটি খোলা যাবে না এটা বলে লোকটি সেখান থেকে চলে যায় তখন রাগে খোপে মরিয়ামরা একদম ফেটে পরে দেখে মনে হচ্ছিল দেওয়ালের দুই পাশে ঠিক দুটো জীবন এক পাশে মানুষ বাঁচার জন্য লড়াই করছে আর এক পাশে মানুষ বিলাসিতা করছে এটাই হয়তো পৃথিবীর বাস্তবতা কিছুক্ষণ পরে ওই হোটেলে পুলিশ আসে মরিয়ামদের আশ্রয় দেওয়া হয়েছে ওই হোটেলে মরিয়ামরা কাঁদতে কাঁদতে পুলিশদের বলছে আরো অনেক মানুষ রয়েছে ওই পাহাড়ে যারা কিন্তু মৃত্যুর সাথে লড়াই করছে সাথে সাথে অনেকগুলো পুলিশের গাড়ি তাদের খুঁজতে বের হয়ে যায় কারণ এটা ভারত বাংলাদেশ না এখানে মানুষের জীবনের মূল্য রয়েছে তারা সবকিছুর মানুষের জীবনকে প্রাধান্য দেয় এদিকে বাবার ছেলে এখনো ছুটেই চলেছে অজানা গন্তব্যের দিকে কিন্তু ছোট মানুষ আলী তার শরীর আর কতই বা সায় দেয় আলী একটা সময় বরফের উপরে পড়ে যায় সে আর সামনের দিকে চলতে পারছে না সে খুব আলতো করে তার বাবাকে ডাকতে থাকে হায়দার যখন ঘুরে দাঁড়ায় তখন হায়দার দেখতে পায় তার প্রিয় সন্তান বরফের উপরে পড়ে আছে হায়দার সাথে সাথে দৌড়ে ছুটে আসে তার কাছে হায়দার তার ছেলে আলীকে সান্ত্বনা দিতে থাকে সে বলতে থাকে বাবা আর খুব বেশি দূর বাকি নেই আর কিছুক্ষণ অপেক্ষা করো তোমাকে আর এই কষ্ট সহ্য করতে হবে না হায়দার এবার তার সন্তানকে পিঠে তুলে নেয় সন্তান আর সুটকেস দুটো নিয়ে সে একা চলতে পারবে না তাই সে সুটকেসটি ওখানেই ফেলে দেয় আর সে আলীকে কাঁধে করে নিয়ে সামনের দিকে আগাতে থাকে এদিকে পুলিশটা বারবার হায়দারদেরকে ডেকেই যাচ্ছে তারা হায়দারদেরকে সাহায্য করতে চায় এই কথাটা তারা বারবার বলছে এমনকি তারা আকাশে ফ্লেয়ার গান ফায়ার করে যাতে করে হায়দাররা পুলিশের অবস্থান জানতে পারে কিন্তু এই অপরিচিত জায়গায় হায়দার কিছুই বুঝে উঠতে পারছে না সে তার ছেলেকে নিয়ে চিৎকার করতে থাকে এখন সে শুধু একটু বাঁচতে চায় তার বাচ্চা ছেলেটাকে এই তীব্র শীত থেকে একটু মুক্তি দিতে চায় এদিকে হোটেলে মরিয়মদের ট্রিটমেন্ট হচ্ছে মরিয়ম তার হাজবেন্ড এবং সন্তানের কথা চিন্তা করে কাঁদতে থাকে এদিকে রাত শেষ হয়ে ধীরে ধীরে ভোরের আলো ফুটছে একটি রেস্কিউ ট্রাক কিছু লোককে পথ থেকে উদ্ধারও করে আর অন্যদিকে হায়দ্রাতের সন্তানকে নিয়ে এখনো হেঁটে চলেছে চারদিকে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না অনেক সময় হাঁটার পরে হায়দার দূর থেকে ট্রাকটিকে দেখতে পায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ট্রাকটি ততক্ষণে অনেক সামনে চলে গিয়েছে হায়দারের চিৎকার আর ওই ট্রাক ড্রাইভার শুনতে পায় না তীব্র ঠান্ডায় অচেতন সন্ধানের দেহ নিয়ে হায়দার আর চলতে পারছে না হায়দার এবার অনেক হতাশ হয়ে সেখানেই বসে পড়ে সে তার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এই মুহূর্তটাই একজন বাবা যে কতটা অসহায় তা ওই বাবা ছাড়া কেউই জানে না পৃথিবীতে হায়দার আলীকে গরম করার অনেক চেষ্টা করতে থাকে সে পাগলের মতো কাঁদতে থাকে তার সন্তান আমাকে ধরে দূর থেকে একটি গাড়ি দেখা যায় গাড়িটি হায়দারদের ওখানে সেই থামে গাড়ির লোকটি হায়দারদেরকে তার গাড়িতে তুলে নেয় এরপরে তার স্থানীয় একটি হসপিটালে চলে আসে ডক্টর দ্রুত আলীকে একটি কেবিনে নিয়ে যায় আর হায়দারকে বাইরে বসিয়ে রাখে গাড়িতে আসা সেই লোকটি হায়দারকে একটি গরম কাপড় দেয় হায়দার বাইরে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে কারণ পুলিশ রেডের মধ্যে খবর পেয়ে গিয়েছে পুলিশরা হায়দারকে বলে আমরা তোমাকে খুঁজে পেয়ে অনেক খুশি কিন্তু তোমাকে এখন আমাদের সাথে একটু যেতে হবে তোমাকে কিছু প্রশ্ন করার রয়েছে হায়দার খুব আস্তে গলায় বলে আমি আমার ছেলেকে ছাড়া কোথাও যাবো না পুলিশরা তাকে অনেক বোঝায় কিন্তু হায়দার তার কথায় একদম অনর সে তার ছেলেকে ছাড়া কোথাও যাবে না পুলিশরা তাকে ফোর্স করলে হায়দার অনেক পাগলামি করতে থাকে কন্ট্রোল করা না আর তখন পুলিশ অফিসার তাকে বলে তোমার ছেলে মারা গিয়েছে এটা শুনে চারদিক একদম নিস্তব্ধ হয়ে যায় হায়দারের শরীর একদম ঠান্ডায় জমে যায় সে ধীর পায়ে তার সন্তানের রুমের দিকে আগাতে থাকে ডক্টর রুমের দরজা খুলে দেয় হায়দার তার আদরের ছেলে নিথর দেহে পরে থাকতে দেয় দেখে মূলত গতরাতে রাতে হায়দারের কোলের মধ্যেই তার ছেলে মারা গিয়েছিল হায়দার খুব ধীর পায়ে তার সন্তানের কাছে যায় আলী তখনও তাদের পরিবারের ছবিটি হাতে চেপে ধরে বসেছিল হায়দার তার সন্তানের মাথায় হাত বোলায় আর কাঁদো কাঁদো গলায় বলতে থাকে আমি তোকে বাঁচাতে পারিনি বাবা আমাকে ক্ষমা করে দিস এক উন্নত জীবনের অবাস্তব স্বপ্ন আজ তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমি একজন ভালো বাবা হতে পারলাম না হায়দার এবার হাও মাও করে কাঁদতে থাকে সে আলীকে যত ভাবে আদর করা যায় করতে থাকে কারণ এটাই তার সন্তানের সাথে শেষ দেখা হায়দারকে থানায় নিয়ে আসা হয়েছে এমনকি নিজ সন্তানের হত্যার দায়ে হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে একজন মানুষ কতটা হতভাগ্য হলে তার জীবন এটা করতে পারে আইনগত দিক থেকে হয়তো হায়দার অপরাধী কিন্তু একজন বাবার কাছে এটা যে কত কষ্টের তা আসলে ভাষায় প্রকাশ করা যায় না পুলিশ হায়দারকে নিয়ে ওই হোটেলে এসেছে যেখানে তার স্ত্রী মরিয়ম রয়েছে হায়দার মরিয়ামের কাছে যায় মরিয়াম চারদিকে শুধু তার ছেলে আলীকে খুঁজতে থাকে মায়ের মন সে কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় তার ছেলে আর বেঁচে আর মুভির এই অংশে মরিয়ামের চিৎকার আপনার চোখ থেকে পানি বের করতে পার একজন মা যখন তার প্রিয় সন্তানকে হারায় তখন তার যে কি অবস্থা হয় তার বর্ণনায় পৃথিবীর কোনো শব্দ দিয়ে দেওয়া সম্ভব নয় হায়দার আর মরিয়াম একজন আর একজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তাদের চিৎকারে পুরো হোটেল কেঁপে ওঠে ওখানে থাকা প্রত্যেকটা মানুষ পাকরুদ্ধ হয়ে যায় হায়দারকে জেলে নিয়ে যাওয়া হয় এরপরে হায়দারের সাথে কি ঘটেছিল আমরা জানি না হায়দারকে সেই উন্নত জীবনে দেখা পেয়েছিল কিনা তাও আমরা জানি না আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় আপনি যখন আমার এই ভিডিওটি দেখছেন হয়তো হায়দার মতো অনেক মানুষ সমুদ্রে ভেসে বেড়াচ্ছে অথবা পাহাড় জঙ্গল পাড়ি দিচ্ছে শুধুমাত্র একটি উন্নত জীবনের আশায় মানুষ যুগ যুগ ধরে এটা করে আসছে আর এটা থামার নয় কিন্তু কষ্ট লাগে তখনই এই দেশ থেকে যারা প্রবাসে যায় তাদের যাওয়াটা আসলে এত সহজ হয় না প্রবাসে যে ভাই বোন গুলো থাকে তারা বুকের মধ্যে হাজারো কষ্ট চাপা দিয়ে সেখানে থাকে তাদের ঘাম ঝরানোর টাকা এই দেশের অর্থনীতি চলে কিন্তু আফসোস হয় তখনই যখন এই ভাইগুলোকে অথবা বোনগুলোকে এয়ারপোর্টে দুর্ব্যবহার করা হয় তাদেরকে মানুষ বলে গণ্যই করা হয় না কিন্তু এই দেশের চোরগুলোকে ওই এয়ারপোর্টই ভিআইপি মর্যাদা দেওয়া হয় তখন সত্যি লজ্জা হয় আমাদের সবার উচিত প্রবাসী ভাই-বোনদেরকে উপযুক্ত সম্মান দেওয়া যারা অনেক কষ্ট করে আমাদের দেশের জন্য তো কেমন লাগলো এই মুভিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আগেই বলেছি আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টস পড়ি আর হ্যাঁ যদি ভিডিওটি আসলেই মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা আজকের মতো বিদায়